গঙ্গোত্রী মন্দিরে পুজো দিতে চলেছে সবাই। পুজোর ওখানে যাবে Thank you.
চলতে শুরু করছি গোমুখের উদ্দেশ্যে। আস্তে আস্তে চলে আসছে আমাদের সবাই, বড়াল বাবু আর বাকি সবাই চলে আসছে আস্তে আস্তে। চলছি আমরা, তুমি তো শিখিয়েছ। আস্তে আস্তে যারা ঘোড়া নেবে ঘোড়ার কাছাকাছি চলে যাওয়া হচ্ছে। পোর্টার গাইড যারা রয়েছে সঙ্গে আমাদের টিমের সবাই রয়েছে, আস্তে আস্তে উঠে চলেছে সবাই। ওই উপরে গিয়ে ঘোড়া নেবে,
রোদ ভালোই আছে, নিচে গঙ্গা বয়ে যাচ্ছে, আমরা যাব এই গঙ্গার উৎসের সন্ধানে। গঙ্গোত্রী মন্দিরের পেছন থেকে আমরা উঠে চললাম, কারু কারু পুজো দেবার আওয়াজ আসছে। সবাই একে একে পাশ হয়ে যাচ্ছে, ঋতু, পায়েল, বাকিরা সব পেছন পেছন আসছে। দুই ঘন্টা ধূম ভেসে আসছে গঙ্গোত্রী মন্দির থেকে। আবহাওয়া খুবই ভালো, রোদ রয়েছে,
অশোক সাম্য চলেছে পেছন পেছন, মাও যাচ্ছে ধীরে ধীরে। নিচে গঙ্গার আওয়াজ পাওয়া যাচ্ছে। চলেছি আমরা বুঝবাসার উদ্দেশ্যে। সবাই হেঁটে চলেছে আস্তে আস্তে, গঙ্গার আওয়াজ আমরা এখানে পাচ্ছি এখনো। কারো কারো কিছু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু এর মধ্যেই চলতে হয়, চলতে হবে। আমরা চলেছি গোমুখের উদ্দেশ্যে। গোমুখের পথে আমরা একটা জায়গায় এসে থেমেছি।
কিছুক্ষণ অবসর নেওয়ার পর আবার চলা শুরু হয়েছে। চলতে শুরু করেছে, ঋতু, অদিতি, নিচে বয়ে যাচ্ছে গঙ্গা, আমরা চলেছি এই গঙ্গারই উৎস দেখতে, গোমুখ। এগিয়ে আসছে অদিতি, ঋতু এবং কুকুর।
চলছে আমাদের গণকের উদ্দেশ্যে যে ভূত বাসা পরিচ্ছন্ন একটা প্রাকৃতিক সৌন্দর্য সত্যি বর্ণনা করার নয়। আমরা চোখে দেখছি, যারা এই ক্যাসেট দেখবে তারা আমাদের চোখ দিয়ে বা ক্যামেরার চোখ দিয়ে গঙ্গার উৎস পথ ছোট দেখি। চলেছে আমাদের গণকের উদ্দেশ্যে ভুজ বাসা যাওয়ার হাঁটা। একে একে চলে আসছে সবাই, মা, বড়াল কাকু, অদিতি, ঋতু, এমনকি আমাদের ছোট্ট ছোট্ট যে পদযাত্রীরা তারাও হেঁটে চলেছে। বিশেষ করে তুলির স্ট্যামিনা অনবদ্য, এখন পর্যন্ত পুরোটা হেঁটে চলেছে। যা অন্য কোনো বাচ্চা এখন পর্যন্ত এতটা হাঁটতে পারেনি। এই তুলি যাচ্ছে, অদ্ভুত স্ট্যামিনা নিয়ে হাঁটছে। চলছে আমাদের সবাই, ওই দূরে গঙ্গার আওয়াজ পাওয়া যাচ্ছে।
চলি আমরা। নাম না জানা সিংহগুলো এক একে খুলে আসছে। চলছে আমাদের সবাই হেঁটে, আরো দুটো পিক দেখা যাচ্ছে আস্তে আস্তে ওপেন হয়ে আসছে আমাদের কাছে। চলছি আমরা আর একটা দল বেরিয়ে যাচ্ছে। আমাদের হলো সারা আমাদের শুরু। পথের সঙ্গী গঙ্গা এবং তার আওয়াজ। এ এক অদ্ভুত দৃশ্য, ট্রেকিংয়ে বাবা মেয়ে দুই জেনারেশন পরপর হাঁটছে, সামনে ঘোড়ায় আরও দুই আরেক জেনারেশন চলে গেছে। আমরা বিরল দৃশ্য পাচ্ছি, একই ট্রেকিংয়ে তিন জেনারেশন চলেছে। প্রায় চলে আসছি আমরা চির বাসায়। এই চির বাসায় প্রায় চলে এসছি আমরা। চির বাসায় এসে পৌঁছলাম অবিতি সবার আগে। এখানে একটা কাঠের ফুল পার হতে হচ্ছে। সুন্দরভাবে এই অবিতি পার হয়ে গেল। এখানে একটা ঝর্ণা গিয়ে গঙ্গায় মিশেছে, পরিষ্কার জল। চির বাসা
বাবন আর তুলি, হ্যাঁ একটা ছোট্ট নদী পার হচ্ছে কাঠের সতেরো দিয়ে। পরে আসছে মালায়াল কুট্টু, আজকে আমরা শুরু করছি ভুজ বাসা থেকে গোমুখের উদ্দেশ্যে। ভুজ বাসায় আমরা লাল বাবা আশ্রমে ছিলাম, সকালবেলা প্রচণ্ড মেঘ বৃষ্টি থাকায় আমরা সকালবেলা বেরোতে পারিনি, বেরোতে আমাদের এখন প্রায় 8:30 হয়ে গেছে। আমাদের 4 জন বেরিয়ে গেছে আগে, আমরা বেরোচ্ছি, আর 3 জন আস্তে আস্তে ঘোড়ায় বেরিয়ে যাবে। এরপর আমরা আস্তে আস্তে গোমুখের দিকে যাব। এখানে থেকে যাচ্ছে মিষ্টি মাসি, পায়েল, তুলি এবং সাম্য। এই হচ্ছে চারিদিকের অবস্থা। এই লাল বাবা আশ্রম, এই লাল বাবা আশ্রমে আমরা ছিলাম। এদের ব্যবস্থাপনা মোটামুটি ভালোই, চলতে শুরু করি আমরা। এই কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের বাড়ি। এখানে এই বাড়ি এই সিজনে খুব কস্টলি হয়ে যায়। আস্তে আস্তে আমরা এই পথ দিয়ে বেরিয়ে যাবো, যেখান থেকে অশোক বাবন আর মলায় বেরোচ্ছে। আমরা এবার চলতে শুরু করি আস্তে আস্তে, ওই পথ ধরে আমরা বেরিয়ে যাব। একা চলেছে কুট্টু উঠে। এই হচ্ছে কুট্টুর অবস্থান, এই আস্তে আস্তে চলছি। কুট্টু দুর্দান্ত একা একা উঠে চলেছে। ভাগীরথী 2-3 প্রায় ঢেকে রয়েছে, খুবই আবছা দেখা যাচ্ছে ভাগীরথী 2-3 কে। মেঘ নেমে এসছে, এত কাছে হাত দিয়ে ধরা যায় যেন মেঘটা, তাই না? Thank you.
এই হচ্ছে আমাদের গঙ্গোত্রীর পথ, পাথর ফেলা, পাথর দিয়ে বাঁধানো যদিও কিন্তু সম্পূর্ণভাবে পাথরের আবৃত, সমস্ত বোল্ডার্স, বড় বড় বোল্ডার্স রয়েছে, এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা আস্তে আস্তে গোমুখের দিকে। এগিয়ে চলব আমরা, নিচে দেখা যাচ্ছে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। চলছি আমরা গোমুখের উদ্দেশ্যে। যাওয়ার পথে সামান্য বিশ্রাম, এই বিশ্রামই পরবর্তী পদক্ষেপের জন্য আনে শক্তি, আনে সাহস, আনে অফুরন্ত দম। পথের ক্লান্তি ভুলায় আনে অবশিষ্ট পথ চলার জন্য সাহস, শক্তি। আকাশ সম্পূর্ণ মেঘলা হয়ে আছে, রোদ কখন উঠবে কখন আরো ভালো ছবি পাওয়া যাবে। গঙ্গার বয়ে চলার আওয়াজ, এখান থেকে যদিও গঙ্গাটা আড়ালে পড়ে গেছে কিন্তু আওয়াজটা তো আর আড়াল করা যায় না। এইভাবে চলছি আমরা, চলছে আরো অনেকে, দূরে তাদের কয়েকজনকে দেখা যাচ্ছে। এইভাবেই চলেছে সবাই, পথের ক্লান্তি ফুলে গঙ্গা মায়ের উৎসের অভিমুখে চলি আমরা। চলতে শুরু করেছেন বড়াল কাকু, চলেছেন আরো সবাই, চলছেন সবাই সেই গঙ্গার উৎস অভিমুখে। যাদের পায়ে চলার উপায় নেই তাদেরও গোমুখ দেখার কোনো বাধা নেই, তবে সেটা এইরকম একটা ব্যবস্থার মাধ্যমে কাঁধে চড়ে। সব রকমের ব্যবস্থাই রয়েছে, ঘোড়া, ডুলি, পিঠু। আমরা প্রায় পৌঁছে গেছি গঙ্গোত্রী গোমুখে। এই গোমুখে ঠিক কিছুটা আগে একটা চায়ের দোকানে চা খেতে বসে আমাদের এই হচ্ছে চারিদিকের দৃশ্য। ঘন মেঘ নেমে আসছে, কালকেও মেঘ ছিল রাত্রিবেলা, আজকেও মেঘ রয়েছে। এই চারিদিকে মেঘের জন্য ভাগীরথী কিছুই চোখে পড়ছে না। প্রায় পৌঁছে গেছি আমরা। সম্ভবকে সম্ভব করার দিকে চলেছে অদিতি, এক টানা হেঁটে চলেছে। ভাবা যায় না প্রথম পাহাড়ে এরকম এক টানা হেঁটে চলা, ও বাকিদের ছেড়ে
আমাদেরও পায়নি যখন, ও একা একা হেঁটে পুরো এই 2.5 কিলোমিটার পুরো একা চলে আসলো, 3 কিলোমিটার প্রায় একা চলে আসলো, এসে আমাদের সঙ্গে মিট করেছে। তার মানে বেশ দ্রুতই হেঁটেছে, ভাবা যায় না, বোঝাই যাচ্ছে না যে ও এই প্রথম পাহাড়ে চড়ছে। অসম্ভব ও পারফরমেন্স শো করছে, ধন্যবাদ, ওর সত্যিই প্রাপ্ত। আমরা এবার এখান থেকে আর কিছুটা দূর গেলেই গোমুখে যাব, চলতে শুরু করব। চললাম আমরা লাস্ট ফেজে হাঁটার জন্য। এখানে অদিতি আর বলগাকুকে একটু হাত ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, প্রায় পৌঁছে গেছি। এখানকার পথের অবস্থা এবং চারিদিকটা এরকমই, গঙ্গা বয়ে চলেছে তার নিজস্ব শব্দ ব্রহ্মে এবং গতিতে। এখানে হিন্দুদের যে কোনো পুণ্যস্থলে যা হয় তাই, এখানেও পুজো করতে বসে গেছে। হিন্দুদের সেন্টিমেন্টটা পুরোপুরি কাজে লাগিয়ে বসে আছে এখানে। পুরো বরফের স্তরের উপর থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছে অদিতি এবং বড়াল কাকু, বাকিরা এখনো এসে পৌঁছয়নি। আশা করা যায় অচিরেই এসে পৌঁছবে, আমরা প্রায় এসে পৌঁছেছি। আমরা এই বরফের স্তর থেকে গিয়ে মূল গোমুখ মুখের কাছে পৌঁছে যাব। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সবাই, ওই দূরে দেখা যাচ্ছে, যদিও মেঘের আড়ালে, ভাগীরথী 2 ভাগীরথী 3। এবার আমরা আস্তে আস্তে পৌঁছে যাই পুরো জায়গাটায়। বিভিন্ন সিংহ প্রায় মেঘে ঢাকা এই অবস্থায় আমরা চলেছি, চলতে থাকি আমরা। গোমুখ বয়ে চলেছে আমাদের বহু উল্লেখিত গঙ্গা নদীর উৎস। আমরা এখন ওয়েট করব আমাদের বাকিদের জন্যে। আজকে এখানে কেউ কেউ ক্যাম্প ফেলেছিল তপোবন যাবে বলে, কিন্তু আবহাওয়া এত বাজে যে তপোবন যাওয়া ক্যান্সেল করে তারা এখানে তাঁবু গেড়েছে। তারা কোনো রিস্ক নিচ্ছে না এই ওয়েদারে। এই গোমুখের প্রথম স্টেজটা, আমরা আরও কাছে যাব, আরও ভালো ছবি পাব। আমরা ওয়েট করি বাকিদের জন্যে। এই দেখা যাচ্ছে গোমুখ আরও কাছে, আরও কাছে, বহু উল্লেখিত গঙ্গার উৎস। আমরা অবশেষে পৌঁছলাম আমাদের বহু পুণ্যের, আমাদের যে কোনো পুজোতে যার জল লাগে তার উৎস অভিমুখে। আমাদের মনে হচ্ছে না যারা আমরা তপোবন যাব বলেছিলাম তারা যেতে পারবো, তবে আমাদের এখানেই শেষ হবে আমাদের বাকিদের হাঁটা। এখানে ওয়েট করছেন বড়াল কাকু এবং অদিতি। অদিতি অসম্ভব দ্রুত হেঁটে পৌঁছে গেল, ঠিক কালকের গতিতেই, কালকের ছন্দেই পৌঁছে গেছে এখানে। এখন
এখানে আস্তে আস্তে আমরা বাকিদের জন্য অপেক্ষা করব। বাকিরা কখন এসে পৌঁছয়, কেউ কেউ আসবে ঘোড়ায়, কেউ কেউ হেঁটে। তাদের জন্য অপেক্ষা করে পরে সবাই একসাথে মিলিত হব। এখানে হওয়ার পরে আবার হবে আমাদের ফিরে যাওয়ার পালা গঙ্গোত্রী এবং অবশেষে আমাদের কর্মস্থল কলকাতায়। আপাতত আমরা অপেক্ষা করি, যেমন অপেক্ষা করছেন বড়ল কাকু, যেমন অপেক্ষা করছে অদিতি, অপেক্ষা করি আমরা। এখন দেখছি খুব ধীরে ধীরে আগে পিছে করে দেখো। এই দেখে যদি দেখবে সে আগে যদি তার নাম নিতে পারে এরকম নিলেও হবে, লালটা প্রেস করে তুলে দেবে। পেছনে আসছে মলার দেখতে পাচ্ছ। এইবার লেখা আছে, ওটা টিপে আবার স্টপ করতে হবে।